আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয় সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম অধ্যায়টি অলরেডি আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে স্টার্ট করব, অর্থাৎ যোগ বিয়োগ থেকে সমাধান। যোগ বিয়োগ থেকে সমাধানে খুব সহজ সহজ যোগ বিয়োগ আমরা আগেই করেছি, আজকে আমরা একটু বড় সংখ্যার যোগ বিয়োগ দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী থেকে কিছু কিছু পেজ দিচ্ছি, যেগুলো আমি সামনের দিন তোমাদের সিটি নিব, ঠিক আছে? সেই পেজগুলো তোমাদের একটু আগেই বলে দিচ্ছি। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে সিটি নেওয়ার জন্য। এটি জাস্ট ক্যাজুয়াল একটা সিটি, এটা নাম্বার কখনো যোগ হবে না, জাস্ট আমরা প্র্যাকটিসিংয়ে থাকার জন্য সিটিটা নিচ্ছি, হ্যাঁ, এবং দেখার জন্য তোমরা বাসায় আসলে করছো কি না। এই সিটির মাধ্যমে বোঝা যাবে তোমরা কে কে ক্লাসে আসলে খুবই মনোযোগের সাথে করছো, ঠিক আছে? চলো তো দেখা যাক। দেখো, আমি এখানে চারটি পৃষ্ঠা দিয়েছি সিটির জন্য, 3, 5, 7 এবং 18। এই চারটি পৃষ্ঠা থেকেই আমি অঙ্কগুলো দিব। আমি তোমাদের এই চারটি পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি করে দেখিয়েছি, তাহলে অবশ্যই তোমরা সবাই একটু প্র্যাকটিসিংয়ে থাকবে। এবং আগামী ক্লাসে কিন্তু আমি অবশ্যই সিটির জন্য ছোট একটি কোশ্চেন দিয়ে দিব, সেই কোশ্চেনটা বাসায় তোমরা প্র্যাকটিস করে বাসায় আমাকে অবশ্যই সেই প্র্যাকটিসিংয়ের যে ছবিটা আছে সেটা তুলে আমাকে পোস্ট করে দিবে, ওকে? ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে আজকে যোগ বিয়োগ নিয়ে আলোচনা করি। যোগ বিয়োগ খুব সহজ একটা জিনিস, আজকে আমরা সেই সহজ জিনিসের কিছু সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে, অর্থাৎ একটু বড় বড় সংখ্যা যে যোগ বিয়োগগুলো হয় তোমরা সবাই পারো আমি জানি, তবু একটু আমরা একটু দেখে নিব কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা চলো আমরা যোগ দিয়ে স্টার্টটা করি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19, পৃষ্ঠা হচ্ছে 19, 19 পৃষ্ঠা, 19 পৃষ্ঠার যোগ করি আমরা, 1 নম্বর থেকে স্টার্ট করছি, দেখি কি আছে। খুবই সহজ একটি অঙ্ক লেখা আছে, 2, 3, 2, অর্থাৎ 232 যোগ 3, 3, 4, 334, এই দুটোর যোগফল কত হবে, ঠিক আছে? আচ্ছা খুবই ভালো কথা, দেখো খুবই ছোট ছোট অঙ্ক যোগ করা আছে, আমি একটু দিকে নিয়ে আসি ক্যামেরাটা। এখন দেখো, তিনটি দুটি দুটি অঙ্কই হচ্ছে এখানে, দেখো তিনটি সংখ্যা দিয়ে, একক দশক শতক, একক দশক শতক, একক দশক শতক, এক দশক শতক, খুবই সহজ। আচ্ছা অঙ্ক পাশাপাশি যোগের নিয়ম হচ্ছে এককের সংখ্যাগুলো যোগ করা, প্রথমে এককের সংখ্যাগুলো যোগ করবে, তারপর দশকের সংখ্যাগুলো যোগ করবে, তারপর শতকের সংখ্যাগুলো যোগ করবে, এরপর যদি আরও সংখ্যা থাকে এরপর শতকের পর কি হাজার, হাজারের সংখ্যা, এরপর কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এভাবে সিরিয়ালি ধীরে ধীরে ধারাবাহিকভাবে তোমরা যোগ করে যাবে। তাহলে চলো আগে আমরা এককের দুটি সংখ্যা যোগ করে নিই, 4 আর 2 যোগ করলে কত হয়, 4-এর পর থেকে 5, 6, খুবই সহজ, এককের ঘরেই আমরা 6 লিখব। এরপর দেখো, দশকের ঘরে আছে 3, এখানে দশকের ঘরে আছে 3, 3 আর 3 যোগ করলে কত হয়, 3-এর পর থেকে 4, 5, 6, আবার 6, তাহলে এখানেও দশকের ঘরে হবে 6, দশকের যোগফল দশকের ঘরে, এককের যোগফল এককের ঘরে, হাতে আমাদের কোনো কিছু নেই। যদি যোগফল 10-এর বেশি হয়ে যায় তখনই কিন্তু হাতের সংখ্যা ধরতে হয়, যেহেতু যোগফলটা 10-এর কম সেক্ষেত্রে হাতে ধরার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে আছে শতক, শতকে আছে 3, এখানে আছে 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5, খুবই সহজ অঙ্ক, এরপর আর কিছুই নেই। তাহলে উত্তর কত হবে, উত্তর নির্ণয় যোগফল আমরা কি লিখব, উত্তর নির্ণয় যোগফল, এটা আমি তোমাদের 3-তেও শিখিয়েছি কিভাবে লিখতে হবে, যোগফল সমান চিহ্ন দিয়ে যে উত্তরটি আসবে সে উত্তরটি লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চলো এরপরে একটি আমরা বড় সংখ্যার অঙ্ক করে দেখি আমরা পাচ্ছি কি না, কিছু বুঝতে পারলাম কি না। দেখো 3 নম্বরে একটি অঙ্ক আছে, সেটিও 3 সংখ্যার, 253 এবং 526, সে আগের নিয়মে প্রথমে আমরা এককের ঘর দুটো যোগ করব, তারপর দশকের ঘর দুটো যোগ করব, তারপর শতকের ঘর দুটো যোগ করব, তাহলেই হয়ে যাবে।
ছয় আর তিন যোগ করলে হয়ে যায় নয়, পাঁচ আর দুই হয় সাত, পাঁচ আর দুই সাত। খুবই সহজ, তাই না? আচ্ছা, ছয় আর তিন যোগ কীভাবে হয় সেটা তোমরা ক্লাস ফোরে উঠে গেছো, এখন আর দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এখন অনেক অঙ্ক কিন্তু আমরা মুখে মুখেই করে ফেলতে পারি। আচ্ছা, এর থেকে একটু বড় সংখ্যায় যাই আমরা। আমরা কত নাম্বার করব, পাঁচ নাম্বার অঙ্কটি করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, পাঁচ নাম্বার অঙ্কে প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে চার সংখ্যা বিশিষ্ট, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1231। দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটা হচ্ছে তিন সংখ্যার বিশিষ্ট, একক, দশক, শতক, 103। এরপর একক, দশক, শতক, হাজার, 6254। এরকম তিনটি অঙ্কের একটি যোগফল দেওয়া আছে, তিন অঙ্ক বিশিষ্ট বা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল। আমরা অঙ্ক বা সংখ্যা দুটোই ইউজ করতে পারি, এটাকে আমরা এক অঙ্ক বলতে পারি অথবা এই পুরোটাকে আমরা একটা অঙ্ক বা সংখ্যা বলতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এখন দেখো, যোগ করি আমরা। প্রথমে এককের ঘরগুলো যোগ করব, তিন আর এক চার, চার চার আট। এরপর তিন আর শূন্য যোগ করলে হয় তিন, সেই তিন এবং পাঁচ যোগ করলে হবে আট। এরপর দুই আর এক যোগ করলে তিন, তিন আর দুই পাঁচ, ছয় আর একে হবে সাত। হয়ে গেল উত্তর, অবশ্যই উত্তর লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কের তোমরা অবশ্যই উত্তর লিখে দেখাবে, ঠিক আছে? মনে থাকবে, উত্তর লিখবে, নির্ণয় যোগফল যত উত্তর হবে তত, ঠিক আছে? আচ্ছা, সবগুলো তো মিস করে দিব না, তোমাদের নিজেদেরও করতে হবে, তাই কিছু অঙ্ক তোমাদের নিজেদের জন্য অর্থাৎ নিজেদের করার জন্য আমি রেখে দিলাম, ঠিক আছে? 19 পৃষ্ঠার তারা, তাই আর কোনো অঙ্কই আমি তোমাদের করে দেখাচ্ছি না। এরপর আমরা চলে যাব 20 পৃষ্ঠায়। দেখো, আমি 20 পৃষ্ঠার দুটি অঙ্ক লিখে রেখেছি, একটি হচ্ছে একক, দশক, শতক, হাজার ও যোগ, অর্থাৎ পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, আর এখানে একক, দশক, শতক, হাজার ও যোগ, এখানেও পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল আমরা কীভাবে করতে পারি, অঙ্ক বা সংখ্যা যেটাই বলো। সাত আর এক, এককের ঘরগুলো আগে যোগ করব, সাত আর এক হচ্ছে আট, ছয় আর দুই যোগ করলে হয় আট, পাঁচ আর এক যোগ করলে হয় ছয়, তিন আর তিন যোগ করলেও হয় ছয়, চার আর এক যোগ করলে হয় পাঁচ। হয়ে গেল উত্তর, লিখবি নির্ণয় যোগফল সমান এত। দেখো এই অঙ্কটা, আট নাম্বার, নয় আর এক যোগ করলে কত হয়, কত হয় দশ, ঠিক আছে? সেই দশের ডান দিকের যে এককের ঘরের সংখ্যাটা আছে সেই সংখ্যাটি আমাদের সবসময় বসাতে হয়। যোগ করার পর যদি কোনো সংখ্যা দশ বা দশের বেশি হয় তবে সেক্ষেত্রে অবশ্যই ডানের যে এককের ঘরের সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই যোগফলের ঘরে বসাতে হবে। তাহলে এখানে আমরা শূন্য বসালাম, কিন্তু এক, এককে কী করবো, এককে আমরা হাতে ধরে রেখে দেব যে আমাদের এক আছে, এক কোথাও যায়নি। এরপর এই যে নয় আছে, এই নয়ের সাথে আবার এই যে এক হাতে ছিল সেই এককে যোগ করতে হবে, কত হলো, নয় আর এক আবার দশ, সেই দশের আবার শূন্য, হাতে রইল কত, এক। আবার নয়ের সাথে এক যোগ করো আর শূন্য বসাও হাতের এক, আবার এই নয়ের সাথে এক যোগ করো, শূন্য বসাও হাতের এক, আবার এই নয়ের সাথে এক যোগ করো, কত হলো, দশ। এখানে দেখো, এরপর আর কোনো কিছু নেই, তার মানে কি যোগ করার ঝামেলাও নেই, তাই এখানে দশ তোমরা বসাতে পার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত হলো, 1 লক্ষ। এখানে ছিল একক, দশক, শতক, হাজার, 99,999-এর সাথে এক যোগ করলে হয়ে যায় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1 লক্ষ, ঠিক আছে? তাহলে আমরা এখানে কয় সংখ্যা অঙ্ক বিশিষ্ট ছিল, একক, দশক, শতক, হাজার, অযুত, পাঁচ অঙ্ক বা সংখ্যা বিশিষ্ট একটি অঙ্ক ছিল বা সংখ্যা ছিল, হ্যাঁ, আমরা গাণিতিক ভাষায় অঙ্ক বা সংখ্যা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এভাবে শিখে ফেললাম কিভাবে আমরা বড় বড় যোগগুলো খুব সহজেই করে ফেলতে পারি, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেবো এবং ছোট্ট বাড়ির কাজ তোমরা সবাই একটু লিখে নাও, ঠিক আছে? 22 পৃষ্ঠার যোগ করো সব, 22 পৃষ্ঠার একটি অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিলাম না, আমি দেখতে চাই তোমরা আসলে অঙ্কটা কতটুকু বুঝতে পেরেছো।
ঠিক আছে, নিজে নিজে বুদ্ধি করে বুঝে বুঝে করবে। এখানে বিভিন্ন অঙ্ক বা সংখ্যার যোগফল দেওয়া আছে, যোগগুলো খুব সুন্দরভাবে নিপুণ হাতে করে অবশ্যই আমাদের সেই হোমওয়ার্কটির ছবি তুলে আমাদের গ্রুপের যে পেজটি আছে, বা গ্রুপ পেজও দিতে পারো, গ্রুপেও দিতে পারো, আমাদের ছবি তুলে পোস্ট করে দিবে, আমি অবশ্যই চেক করে দেব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।